হ্যালো গাইজ, আমি সজল, আর তোমরা দেখছো স্টাডি বিটেল। তো আমাদের ইংরেজি শব্দের ইংরেজি বানানের যে সিরিজটি চলছিল তার আজকে দ্বিতীয়তম ক্লাস। আমাদের প্রথম ক্লাসটিতে আলোচনা করা হয়েছিল যে ও লেটারটিকে কখন আমরা অ হিসাবে এবং কখন আমরা ও হিসাবে ব্যবহার করতে পারি, এই সমস্ত উদাহরণগুলো নিয়েও আলোচনা করা হয়েছিল। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আর একটা কথা, ইংরেজি বানান শিখতে গেলে ইংরেজি উচ্চারণের নিয়মগুলো কিন্তু যথার্থভাবে শিখতে হবে। যেমন ইংরেজি উচ্চারণের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডটা তো অবশ্যই ভালোমতো জানতে হবে। শর্ট সাউন্ড এবং লং সাউন্ড না জানলে তোমাদের ইংরেজি বানানের নিয়মগুলো বুঝতে ভীষণ অসুবিধা হবে। তো অবশ্যই ইংরেজি ভাওয়েল লেটারগুলো শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্পর্কে আগে আইডিয়া নিয়ে রাখবে। ইংরেজি শর্ট সাউন্ড এবং লং সাউন্ডের যে ভিডিও আছে সেটিও আমি আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? তো আজকে যে লেটারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউ লেটার। আমরা সাধারণত ইউ ইউ লেটারটির শর্ট সাউন্ড আয়ের মতো পেয়ে থাকি এবং লং সাউন্ড ইউর মতো পেয়ে থাকি, কিন্তু ইংরেজি বানান লেখার সময় আমরা কিভাবে ইউ লেটারটিকে ব্যবহার করব সেটাই আজকে আমরা জানবো। ওকে, তো চলো শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলি আমাদের উদাহরণ দেওয়া আছে সেগুলো বাংলাতে লেখা আছে, কিন্তু ইংরেজিতে কিভাবে লিখবো এই শব্দগুলিকে সেগুলোই আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথম যে শব্দটা লেখা আছে এখানে দেখো, লেখা আছে রাব। তো দেখো এই রাব শব্দটার ভিত্তিতে বানানটা কি হবে, রা। দেখো আমি যদি একটু বর্ণ বিশ্লেষণ করে নিই, র যুক্ত আ যুক্ত ব। তো রয়ের জন্য তো আর ব্যবহার করব, আ সাউন্ডের জন্য ইউ ব্যবহার করব। আর একটা কথা তোমাদের বলে রাখি, যে যে আ সাউন্ড, আ সাউন্ডের জন্য কিন্তু এ লেটারটিকেও ব্যবহার করতে হয়, কিন্তু কখন ব্যবহার করতে হয় সেই বিষয়ে পরে আমরা আলোচনা করব অন্য একটা ভিডিওতে। যেহেতু আমরা এখানে ইউ নিয়ে আলোচনা করছি, তো আপাতত আমরা ইউ লেটারটিকে নিয়েই আলোচনা করব, ঠিক আছে? যে ইউর জন্য কখন আমরা আ ব্যবহার করব এবং কখন ইউ ব্যবহার করব, মানে কিভাবে ব্যবহার করব লেখার ক্ষেত্রে। তো দেখো এখানে আ এর জন্য আমরা সাধারণত এবং বেশিরভাগই, সাধারণত এবং বেশিরভাগই আমরা ইউ লেটারটিকেই ব্যবহার করে থাকি আ সাউন্ডের জন্য, এবং বয়ের জন্য বি লেটারটিকে ব্যবহার করি, ঠিক আছে? এগুলো তো প্রতিবর্ণ তোমরা জানো। তো আর ইউ বি এটা হচ্ছে রাব। রাব কথার অর্থ হচ্ছে ঘষা। একই রকমভাবে মগ, এই শব্দটা যদি একটু বর্ণ বিশ্লেষণ করা হয়, ম যুক্ত আ যুক্ত গ, মগ। দেখো এখানে ময়ের জন্য এম ব্যবহার করব এবং আ সাউন্ডের জন্য আমি বললাম কি ইউ ব্যবহার করব, আর গ সাউন্ডের জন্য জি ব্যবহার করব। তো মাগ শব্দটার পরিপ্রেক্ষিতে বানানটা কি হলো, এম ইউ জি, মাগ। এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, যেটি হচ্ছে আমরা জানি দুটো কনসোন্যান্ট লেটারের মাঝখানে যদি কোনো ভাওয়েল লেটার থাকে তার শর্ট সাউন্ড হয়। একটু আগে আমি বললাম যে শর্ট সাউন্ড কি, এই যে শর্ট সাউন্ড, ইউর শর্ট সাউন্ডটা কি, ইউর শর্ট সাউন্ডটা আয়ের মতো। তো এখানে কিন্তু সে আমাদের উচ্চারণের রুলসগুলোও কিন্তু মেনটেন করা হচ্ছে, যে দুটো কনসোন্যান্টের মাঝখানে যদি ইউ লেটার থাকে সেই ক্ষেত্রে ইউর উচ্চারণ আয়ের মতো আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা সি ভি সি রুল বলে থাকি। আই থিঙ্ক তোমাদের বিষয়টা মাথায় আছে। তো এটা কি হলো, মাগ। তারপরে শব্দটা দেখো ড্রাম। দেখো এই ডয়ের অফলার জন্য আমরা, এই ডয়ের অফলার জন্য আমরা কিন্তু ডি আর ব্যবহার করি, ঠিক আছে? ডয়ের অফলার জন্য ডি আর। যদি বলে কয়ের অফলা তাহলে কি ব্যবহার করবে, সি আর। যদি বলা হয় পয়ের অফলা তাহলে কি ব্যবহার করবে, পি আর। তো এগুলো তোমাদের কিন্তু শেখানো আছে, ঠিক আছে? ব্লেন্ডিং বলা হয় এগুলোকে। তো আই থিঙ্ক তোমাদের এগুলো মনে আছে। তো ডয়ের অফলার জন্য কি ব্যবহার করব, ডি আর। তারপরে দেখো ড্রা, ড্রা আ সাউন্ড আসছে না, তো আয়ের জন্য আমরা ইউ ব্যবহার করব। তারপরে ম আছে, তো ময়ের জন্য আমরা এম ব্যবহার করব। তো ড্রাম বানানটা কি হলো, ডি আর ইউ এম, ড্রাম। একই রকমভাবে ব্লা, ব্লা ন্ট, ব্লান্ট। তো ব্লা, ব্লা যদি ব্ল বলা হয় তাহলে বি এল ব্যবহার করতে হয়, যদি ক্ল বলা হয় তাহলে সি এল ব্যবহার করতে হয়। আই থিঙ্ক বিষয়গুলো তোমাদের মনে আছে। এখানে যেহেতু আমাদের ব্ল বলছে তো বি এল ব্যবহার করলাম, এবং আ সাউন্ড আসছে, আ সাউন্ডের জন্য আমরা কি লিখব, ইউ লিখব। এবং নয়ে টয়ে আছে, নয়ে টয়ে, নয়ে টয়ে একটা ব্লেন্ডিং, নয়ে টয়ে থাকলে এনটি ব্যবহার করতে হয়। তো ব্লান্ট শব্দের পরিপ্রেক্ষিতে বানানটা কি হলো, বি এল ইউ এন টি, ব্লান্ট, ব্লান্ট। ইউর জন্য এখানে আমরা আ সাউন্ড পাচ্ছি, এবং আই থিঙ্ক তোমরা উচ্চারণের রুলসটাও এখানে দেখতে পাচ্ছ যে মেনটেন করা হচ্ছে, সি ভি সি এই রুলস মেনটেন করে ইউর উচ্চারণ এখানে আ আসছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো বিষয়টা। আর যখনই, আর একটা কথা বলে রাখি, যে যখনই ইংরেজি শব্দের মধ্যে আ সাউন্ড আসবে তোমরা ইউ লেটারটিকেই ফার্স্টে প্রেফার করবে, আর যখন
আ সাউন্ডের জন্য কখন এ ব্যবহার করি, এই বিষয়টা যখন আলোচনা করে দেবো তখন তো তোমরা একদম নিশ্চিত হয়ে যাবে যে কখন আ সাউন্ডের জন্য ইউ ব্যবহার করতে হবে এবং কখন আ সাউন্ডের জন্য এ ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর এই যে কাপ শব্দের পরিপ্রেক্ষিতে বানানটা কী হবে এটা তোমরা লিখে আমাকে জানাবে, ঠিক আছে? তো এবার চলো দেখি যে ইউ লেটারটিকে ইউ হিসেবে কখন আমরা ব্যবহার করব। তো এই শব্দটা কী লেখা আছে? ফিউম। একটা কথা এখানে বলার বিষয় যেটা হচ্ছে, তোমরা যেহেতু প্রথম ইংরেজি বানান লেখা শিখছো প্রাথমিক পর্যায়ে, তো ওই কারণে তোমরা যখনই কোনো নতুন শব্দ দেখবে সেটাকে আস্তে আস্তে উচ্চারণ করার চেষ্টা করবে। যেমন এই শব্দটা হচ্ছে ফিউম। এবার ফিউম, ফিউম, দেখো ফ, যে ফ আছে, তারপরে তার সাথে কিন্তু ইউ এই সাউন্ডটা আছে, ইউ তার সাথে ম এরকম ভাবে আছে। তো ফিউম, ফ, ইউ, ম, ফিউম এরকম ভাবে কিন্তু শব্দটা লেখা আছে। তো এই শব্দটার মানে এই শব্দটার ভিত্তিতে ইংরেজি বানান কিভাবে লিখবো? তো এখানে দেখো ফয়ের জন্য তো এফ ব্যবহার হবেই হবে, ঠিক আছে? এবার ইউ সাউন্ড যখনই তোমরা পাবে সেখানে তোমরা ইউ লেটারটিকে ব্যবহার করবে, আর ম সাউন্ডের জন্য তো এম লেটারটিকে ব্যবহার করবে। কিন্তু এখানে ফিউম হলো না শব্দটা, এখানে কি হয়ে গেল, এখানে শব্দটা ফার্ম হয়ে গেল। এই শব্দটা কেমন হয়ে গেল? ফার্ম হয়ে গেল। কেন হলো? কেননা আমরা জানি, আমরা ইংরেজি উচ্চারণের নিয়মে শিখেছি যে কোনো শব্দের মধ্যে একটা কনসোনেন্টের পরে একটা ভাওয়েল, তারপরে যদি আবার কনসোনেন্ট থাকে সেটা সিভিসি রুলের মধ্যে পড়ে এবং ভাওয়েল লেটারটা শর্ট সাউন্ড হয়। আমরা জানি ইউর শর্ট সাউন্ড হচ্ছে আয়ের মতো, যার কারণে এটা ফিউম না হয়ে ফার্ম হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি ইউটাকে ইউ বানাতে হয় তাহলে আমাদের এখানে একটা ই লেটার যোগ করতে হবে। এবার যখনই এটা ইউ লেটার যোগ করে দিলাম তখনই কিন্তু এটা ভিসিভি নিয়মে পড়ে গেল, এবং এখানে এই ভাওয়েল লেটারটা লং সাউন্ড আমরা পাচ্ছি, এবং ইউর লং সাউন্ড জানি আমরা ইউর মতো, যার কারণে এখানে কিন্তু শব্দটা করেক্ট হয়ে গেল, এটা ফিউম হয়ে গেল, ঠিক আছে? যখনই একটা ই লেটার যোগ করলাম তখনই এটা ফিউম হয়ে গেল। আর শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না আমরা জানি, তো জাস্ট এখানে এই জিনিসটাই করতে হবে যে ইউ লেটারটার পরে একটা কনসোনেন্ট রেখে একটা ভাওয়েল লেটার যেন থাকে, তবেই একমাত্র ইউ লেটারটার উচ্চারণ আমাদের ইউর মতো পাওয়া যাবে, ঠিক আছে? তো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারলে। তারপরে শব্দটা খুবই সহজ, মিউট, মিউট। আচ্ছা আমি এই শব্দটাকে একটু উপরে লিখে দিই এরকমভাবে, ফিউম, এফ ইউ এম ই, ফিউম। আচ্ছা মিউট, মিউট শব্দটা এম, ঠিক আছে, মর জন্য এম, ইউ, ইউর জন্য ইউ, এবং ট, টয়ের জন্য টি, এবং এটা মিউট না হয়ে মাঠ হয়ে গেল। এবার এটাকে মিউট করতে হলে কি করতে হবে? আমাকে একটা ই লেটার যোগ করতে হবে। এবার তোমাদের কাজ হচ্ছে এই শব্দটা কি হবে এটা তোমরা লিখে পাঠাবে, কিউট, কিউট শব্দের ভিত্তিতে কিভাবে ইংরেজি বানানটা হবে সেটা তোমরা লিখবে। তারপরের শব্দটা দেখো, এটা হচ্ছে ইউনিট, একটু বড় শব্দ নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সবসময় তো আর ছোট শব্দ আসবে না, বড় শব্দ আসবে, তো সেই কারণে একটা বড় শব্দ নেওয়া আছে, দুটো বড় শব্দ নেওয়া আছে। তো এটা হচ্ছে ইউনিট, ইউনিট। প্রথমে দেখো ইউ সাউন্ডটা চলে আসছে, ইউ, তো ইউ সাউন্ডের জন্য তো ইউ বসাতে হবে, ইউ, তারপরে না, না সাউন্ড আসছে, তো ইউ এন ইউন, তারপরে ইট, ইট, ইট সাউন্ডের জন্য আই টি ব্যবহার করতে হবে। তো দেখো এখানেও কিন্তু ভি সি ভি রুলস মেনটেন হচ্ছে, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, আর আমরা জানি একটা ভাওয়েল ছেড়ে একটা কনসোনেন্ট ছেড়ে যদি আবার ভাওয়েল থাকে, এই ভাওয়েলটা, এই ভাওয়েল লেটারটা লং সাউন্ড উচ্চারণ করতে সাহায্য করে, এবং এখানে ইউর উচ্চারণ কিন্তু ইউর মতনই হবে। তো এটা হয়ে যাচ্ছে ইউনিট, ইউনিট। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারলে। তারপরে শব্দটা দেখো হিউম্যান, হিউম্যান, তো হিউ, এইচ হয়ের জন্য এইচ ব্যবহার করি, হিউ, হিউ, ইউ, ইউ সাউন্ডের জন্য ইউ ব্যবহার করলাম। এবার ম্যান, ম্যান, এবার দেখছি এম, ম, ওর জন্য এম, এবং অ্যা সাউন্ড আসছে। আমরা জানি, আমি একটা ভিডিও বলে দিয়েছিলাম বা একটা ভিডিও করে দিয়েছিলাম যে যখনই আমরা অ্যা সাউন্ড পাবো কোনো শব্দের মধ্যে, অ্যা সাউন্ড পেলে আমরা চোখ বন্ধ করে এই লেটারটিকে ব্যবহার করতে পারি। তো ম্যা হলো, ম্যা, এবার এন এর জন্য, সরি, নয়ের জন্য এন লেটার। তো দেখো এখানেও দেখো ভি সি ভি রুলস মেনটেন করছে, তো যার কারণে এখানে কিন্তু ইউর উচ্চারণটা ইউর মতনই হচ্ছে, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে আমরা ইউর উচ্চারণটা ইউর মতনই পাচ্ছি। তো ইউ ম্যান শব্দটা কিন্তু আমাদের করেক্ট হলো, ইউ ম্যান। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে এটা এবং এটা, এই দুটো আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্য তাও লিখে পাঠাবে। আর দেখা হচ্ছে এরকমই আর একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।